বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা 2021-2022 মানে যারা 2022 সালে ইন্টার প্রথম ইয়ারে ভর্তি হবেন, মানে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, তো আপনাদের অনেকের মনে একটা কনফিউশন থাকে যে আমি তো যে কলেজটাতে আবেদন করব বা যেই কলেজে ভর্তি হব, তো ওই কলেজে ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে, বা ওই কলেজের মধ্যে যদি আমি বিজ্ঞান বিভাগে ভর্তি হই তাহলে আমার কত পয়েন্ট লাগবে, বা কমার্স নিয়ে পড়লে কত পয়েন্ট লাগবে, এগুলো আমি কীভাবে জানবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করব, যেটা দেখে আপনি খুব সহজেই নিজে নিজে দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে বা রিকোয়ারমেন্ট কত পয়েন্ট। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা, মানে আপনি যেখান থেকে দেখতে পারবেন ওই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমি এখানে লিখে সার্চ করলাম যে xiclassadmission.gov.bd। তো বন্ধুরা, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। দিয়ে রাখার পর আপনারা সরাসরি এখানে এসে, মানে এখানে আসলেই আপনারা এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে আসার পর আপনারা এদিকে একটা বাম দিকে কত অপশন পাবেন দেখতে পাচ্ছেন যে কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ, মানে বোর্ড অনুযায়ী এখানে কলেজ লিস্ট দেওয়া আছে। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, এরকমভাবে বাংলাদেশের সকল বোর্ডের কলেজের লিস্ট এটার মধ্যে দেওয়া আছে। উদাহরণস্বরূপ আপনার কথা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। তো উদাহরণস্বরূপ আপনি কুমিল্লা বোর্ডের কোন একটি কলেজে ভর্তি হবেন। উদাহরণস্বরূপ যদি বলি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যদি আমি ভর্তি হতে যাই বিজ্ঞান বিভাগে, তাহলে আমার কত পয়েন্ট লাগবে আবেদন করতে, মানে আবেদন করতে কত পয়েন্ট লাগবে, ওই রিকোয়ারমেন্টটা আপনি দেখতে পারবেন ইজিলি। তো আজকে আমি আপনাদেরকে দুইটা বোর্ডেরই দেখাবো, মানে ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড দেখাবো। তো জাস্ট আপনি এখান থেকে কুমিল্লাতে ক্লিক করবেন যদি আপনি কুমিল্লা কলেজের আন্ডারে কোনো একটি কলেজে ভর্তি হতে চাচ্ছেন, বা আপনি যদি আপনার একই আবেদনের মধ্যে কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেন, তাহলে আপনি এখান থেকে সবগুলো বোর্ডেরই যে কোনো কলেজের লিস্ট এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে কুমিল্লাতে ক্লিক করি। কুমিল্লাতে ক্লিক করার পর কুমিল্লা কলেজের এগেনিস্টে বা কুমিল্লার বোর্ডের এগেনিস্টে যেই যতগুলো কলেজ আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লা কলেজের এগেনিস্টে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কলেজের, এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে উপজেলা, এবং এটা হচ্ছে কলেজের ইআইএন কোড, এবং এটা হচ্ছে কলেজের নাম, এটা হচ্ছে শিফট, মানে এগুলো কি দিনেবেলা নাকি বিকেলবেলা এরকম আর কি, মানে সকালে নাকি বিকেলে, বা এখানে হচ্ছে ভার্সন, ভার্সন হচ্ছে বাংলা আছে নাকি ইংলিশ ভার্সন। তারপর হচ্ছে গ্রুপ নেম, মানে কোন গ্রুপ নিয়ে পড়তে চাচ্ছেন, এটা হচ্ছে জিপিএ, সরি, এরপর হচ্ছে কোএজুকেশন, কোএজুকেশন মানে হচ্ছে এটার মধ্যে কি ছেলেমেয়ে উভয় পড়তে পারে নাকি শুধুমাত্র ফিমেল পড়তে পারে এরকম। তারপর মিনিমাম জিপিএ, মানে কত জিপিএ হলে আপনি ভর্তি হতে পারবেন, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বোর্ড কুমিল্লা, কুমিল্লা বোর্ডের এগেনিস্টে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজের লিস্ট এখানে দেওয়া আছে। এখানে প্রায় 38টা পেজের পিডিএফ ফাইল। এটা হচ্ছে মূলত কুমিল্লা বোর্ডের সকল কলেজ। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের, এবং এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, তারপর কসবা, তারপর এখানে নবীনগর, এরকমভাবে উপজেলা অনুযায়ী আপনি কলেজ বাছাই করতে পারবেন। তো এখন আপনি অনেক উপায়ে কিন্তু কলেজ বাছাই করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি যে কলেজে ভর্তি হবেন ডিরেক্টলি ওই কলেজের নাম সার্চ করতে পারেন, দ্বিতীয়ত ওই কলেজের ইআইএন কোড লিখতে পারেন, তৃতীয়ত ওই কলেজটা কোন উপজেলায় অবস্থিত ওই উপজেলার নামও লিখতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন কী করতে পারি, জাস্ট উপরে চলে যাবো, দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা সার্চের একটা অপশন আছে, আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আপনি কলেজের নাম, কলেজের ইআইএন কোড, যেটা আপনার জানা আছে বা আপনি যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন ওই কলেজের নামটা তো অন্ততপক্ষে আমার জানা আছে, আপনার জানা আছে তাই না? তো ওই নামটা আপনি এখানে লিখবেন। আমি যদি এখানে লিখি BICTU, দেখতে পাচ্ছেন BICTU নামে মোট 13টি, সরি মোট 9টা নাম এখানে আমাদের আছে, ভিক্টোরিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া গপ কলেজ। হ্যাঁ, তো এটার মধ্যে যদি আমি যাই দেখতে পাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া গপ কলেজ, এখানে তিনটা মানে তিনটা কিন্তু আলাদা আলাদা, মানে প্রথমেরটা হচ্ছে ধরতে পারেন যে আর্টসের, তারপরটা হচ্ছে কমার্সের, তারপরটা হচ্ছে সায়েন্সের, ঠিক এরকম। তো প্রথমেরটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ার হচ্ছে বিজনেস স্টাডিজ, আমি যদি একটু এদিকে নিয়ে আপনাকে দেখাই, তো দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজ, দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দিনের বেলা হচ্ছে ভার্সন হচ্ছে বাংলা, তারপর বিজনেস স্টাডি, প্রথম হচ্ছে বিজনেস স্টাডি, এবং বিজনেস স্টাডির মধ্যে কোএডুকেশন মানে এটা আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারবে, এবং এটার জন্য মিনিমাম পয়েন্ট হচ্ছে 4.00, মানে যদি কেউ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে চায় বা আবেদন করতে চায় তাহলে তার আবেদনের জন্য তার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএ 4.00। তারপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কেউ যদি আবার হিউম্যান মানে আর্টস কেউ যদি আর্টস নিয়ে পড়তে চায় তাহলে তার পয়েন্ট লাগবে 3.00, বুঝতে পারছেন?
দেখতে পাচ্ছেন কুমিল্লা ব্যক্তিগত গভ কলেজে যদি কেউ আর্টস নিয়ে ভর্তির আবেদন করতে চায় তাহলে তার পয়েন্ট লাগবে, মিনিমাম পয়েন্ট হচ্ছে 3.00। তারপর কুমিল্লা ব্যক্তিগত গভ কলেজে কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চায় তাহলে তার পয়েন্ট লাগবে 5.00। বা আপনি এখানে আরও কিছু কলেজ পাবেন, আমি যদি এখানে ব্রাহ্মণবাজার মানে কুমিল্লা বোর্ডের একটি অন্যতম কলেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জিওবি। দেখতে পাচ্ছেন চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া গভ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া গভ মহিলা কলেজ। তো আমি জাস্ট ব্রাহ্মণবাড়িয়া গভ কলেজটাই দেখি। তো দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া গভ কলেজেরটা গভর্নমেন্ট কলেজ বাংলা, বিজনেস স্টাডির জন্য পয়েন্ট লাগবে 4.00 এবং ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজের মধ্যে আর্টস লাগবে 3.50। মানে মিনিমাম জিপিএ আপনার, আপনার যদি এই মিনিমাম জিপিএ হয় তাহলে আপনি ওই কলেজের জন্য ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি হবে এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না, জাস্ট আবেদন করার জন্য আপনার এই মিনিমাম জিপিএটা লাগবে। তারপর ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজের মধ্যে যদি আপনি সায়েন্স নিয়ে সায়েন্সের বিভাগের উপর ভর্তি হতে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ লাগবে 4.50 বা তার উপর। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত আমি এখন দেখালাম কীভাবে আপনারা মানে দেখবেন। এখন আমি আপনাকে ঢাকা বোর্ডের বা ঢাকা বোর্ডের এগেনস্টে সকল কলেজের লিস্ট বের করে দেখাই। তো ঠিক একইভাবে আপনারা ওই helpshiftchannel.gov.bd এই লিঙ্কে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এইরকমভাবে আমি এখন দেখালাম কীভাবে কুমিল্লা বোর্ডের দেখবেন। এরকমভাবে আপনি চট্টগ্রাম বিভাগ বা চট্টগ্রাম বোর্ড যে কোনো বোর্ডের কলেজ লিস্ট কিন্তু বের করতে পারছেন। জাস্ট ক্লিক করবেন, ওকে দিবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ঢাকা বোর্ডের এটা ডাউনলোড করে দেখাই। আমি এখান থেকে ঢাকাতে ক্লিক করলাম, ঢাকাতে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের এগেনস্টে যত প্রকারের কলেজ আছে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে চলে আসছে। এখানে আসছে প্রায় 102টা পেজ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের সকল কলেজ। তো ঢাকা বোর্ডের এগেনস্টের যে কোনো একটা কলেজ আমি আপনারা সার্চ করে দেখাই, ঠিক এরকমভাবে মানে ঠিক একই কলেজের ইআইএন কোন সার্চ করতে পারেন বা সরাসরি কলেজের নাম লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম কোনাবাড়ি। দেখতে পাচ্ছেন কোনাবাড়ি কেমব্রিজ কলেজ, এখানে আছে কোনাবাড়ি, কোনাবাড়ি কলেজ গাজীপুর দে বাংলা সায়েন্স। আমি আপনাকে এটাই দেখাই, কোনাবাড়ি কলেজ গাজীপুর, এটার মধ্যে হচ্ছে কো এডুকেশন মানে এটার মধ্যে ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কোনাবাড়ি কলেজ গাজীপুর, এটার মধ্যে যদি কেউ সায়েন্স মানে বিজ্ঞান বিভাগের উপর কেউ ভর্তি বিজ্ঞান সাবজেক্টের উপর কেউ ভর্তি হতে চায় তাহলে তার মিনিমাম জিপিএ লাগবে 3.50। মানে ভর্তি না কিন্তু, আমি কিন্তু বারবার ভর্তি বলছি, এটা কিন্তু ভর্তি না, এটা হচ্ছে আবেদন। আপনি যদি গাজীপুর কোনাবাড়ি কলেজের মধ্যে সায়েন্সের বিভাগ নিয়ে আবেদন করতে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ হতে হবে মানে এসএসসির যে পরীক্ষা আপনি সাম্প্রতিক পাস করছেন ওইটার জিপিএ হতে হবে 3.50। যদি আপনি এটার মধ্যে বিজনেস স্টাডি নিয়ে পড়তে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ লাগবে 3.00। যদি আপনি আর্টস নিয়ে পড়তে চান তাহলে আপনার মিনিমাম জিপিএ লাগবে 2.50। এটা হচ্ছে মূলত ইয়াটা। এবং আমি আপনাদের এখান থেকে অনেক কিছু কিছু কলেজ পেয়ে যাবেন যেগুলোতে শুধুমাত্র কো এডুকেশন শুধুমাত্র ফিমেল লিখে থাকবে। আমি যদি আপনাকে নিচে একটা বের করে দেখাই তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে একটা কলেজ, এখানে দেখতে পাচ্ছেন মহিলা কলেজ, যেগুলো আপনি মহিলা কলেজ আছে সেগুলোতে কিন্তু ছেলেরা পড়তে পারবে না। তো এগুলো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কো এডুকেশনের জায়গায় জেন্ডারের জায়গায় লেখা আছে ফিমেল, বা যেগুলোতে শুধুমাত্র যেগুলোতে দেখতে পারবেন কো এডুকেশন নামে লেখা আছে ওইগুলোতে মানে ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারে। আর যেগুলোতে শুধুমাত্র ফিমেল লেখা বা মহিলা কলেজ ওইগুলোতে অবভিয়াসলি শুধুমাত্র মহিলারা বা মেয়েরাই আবেদন করতে পারবে, আপনি এটার মধ্যে আবেদনই করতে পারবেন না, ঠিক এরকম আর কি। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত বিষয়টা যে কীভাবে আপনি দেখবেন খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজে আপনি কত পয়েন্ট লাগবেন, বা এটা থেকে কিন্তু আপনি একটা আন্দাজ করতে পারছেন যে আমার পয়েন্ট মানে আপনার কেন একটা মিনিমাম জিপিএ দিয়ে দিচ্ছে হচ্ছে 4.00। তো আপনার যদি 4.00 হয় তাহলে আপনি এটার মধ্যে আবেদন করতে পারবেন, কিন্তু এটার মধ্যে চান্স পাওয়ার সুযোগ কিন্তু খুব কম, কারণ আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা জাস্ট পূরণ করছেন। আপনার যদি এখানে 4.00 তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনার যদি এখানে 4.50 প্লাস হয় তাহলে আপনি এটার মধ্যে চান্স পাওয়ার একটা সুযোগ থাকে। এটা কিন্তু একটা আইডিয়া নিতে পারেন আপনারা খুব সহজেই, বা আপনি যদি ইতিমধ্যেই যারা ইন্টারের জন্য ইতিমধ্যে আবেদন করে ফেলছেন একাদশ শ্রেণীর জন্য, তার অবভিয়াসলি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কলেজগুলোর নাম অবশ্যইভাবে সার্চ করে দেখবেন যে আপনার পয়েন্টের সাথে মিল রেখে আপনি কোন কোনটাতে ভালো বা আপনার কোনটাতে আপনার চান্স পাওয়ার সুযোগ বেশি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং বর্তমানে কিন্তু খুব সহজে মানে একাদশ শ্রেণীর যে ভর্তি ফি আছে 150 টাকা, ওইটা কিন্তু আপনারা ইজিলি কিন্তু দিতে পারছেন অনেক মাধ্যমে আপনি দিতে পারবেন, বিকাশ, রকেট, নগদ, উপায়, সোনালী সেবা এবং টেলিটক সিমের মাধ্যমে আপনি খুব সহজে টাকা করে দিতে পারেন। কীভাবে আপনারা একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের ফিটা প্রাথমিক ভর্তি আবেদন ফিটা আপনি দিবেন ওটা নিয়ে আমার চ্যানেলের মধ্যে ইতিমধ্যে ভিডিও দেওয়া হবে বা আজকের মধ্যে আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখানো বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সালামু আলাইকুম।